যাচ্ছি মোহতারামের কাছে। মোহতারাম আমাদের দিলওয়ার হোসেন ভাই নিয়মিত আমাদের দর্শক, তিনি প্রশ্ন করেছেন যে অনেক মানুষ আছে যারা ইসলামের অন্যান্য বিধানগুলো পালন করেন না, ঠিক কোরবানির সময় শুধু কোরবানিটাই করেন, আর এই কোরবানির চামড়া যখন কোনো প্রতিষ্ঠানকে দিয়ে দেওয়া হয়, গরিবদেরকে দেওয়া হয়, তখন আবার বা কোনো মাদ্রাসা দিয়ে দেওয়া হয়, তখন তাকে বলে দেওয়া হয় যে আপনার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দিবেন, আর একমাত্র আশা করেন, তারা দোয়াগুলো করেন। এখন তার প্রশ্ন হচ্ছে আসলে এরকম কোন মানুষ যার কি দিনের অন্যান্য বিষয়গুলো মানেন না, নামাজ পড়েন না, সওম রাখেন না, মৌলিক বিষয়গুলো মানেন না, অথচ তাদের জন্য জান্নাতের দোয়া করা হচ্ছে, এখানে দুটো বিষয় আসবে, একটি হচ্ছে যে আসলে তার এই কোরবানিটা করা ঠিক কিনা এই অবস্থায়, দ্বিতীয়ত তার জন্য দোয়া করা যাবে কিনা। শুক্রান আপনাকে এবং সম্মানিত দর্শক বা শ্রোতাবৃন্দকে। কোরবানি করা ওয়াজিব, নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো পড়া ফরজ, এবং রোজা বছরে এক মাস পবিত্র মাহে রমজানের সিয়াম পালন করা, এটা ফরজ। তো ফরজের জায়গায় ফরজ, ওয়াজিবের জায়গায় ওয়াজিব, সুন্নতের জায়গায় সুন্নত। অতএব কেউ যদি ফরজ বাদ দিয়ে শুধু ওয়াজিব আদায় করে, সেখানে তার ওয়াজিব আদায় হবে না ব্যাপারটা এমন নয়, কিন্তু তাকে অগ্রাধিকার দিতে হবে, আগে ফরজ আদায় নিশ্চিত করতে হবে। ফরজ আদায় না করেও কেউ যদি ওয়াজিব আদায় করে তাহলে তার নামাজও হবে। যেমন আমাদের দেশে একটা প্রচলন আছে, কেউ কেউ পাঁচ ওয়াক্ত নামাজ বলা যায় আদায় করেনি না, কিন্তু জুমার নামাজ পড়েন, সাপ্তাহিক মুসল্লি, সাপ্তাহিক মুসল্লি, আবার এই ঈদের নামাজে আসবে ঈদের নামাজ, বার্ষিক মুসল্লি, তো এরকম করে প্রচলন দেখা যায়। কিন্তু তাই বলে আমরা কোনো জুমার মুসল্লিকে বলতে পারবো না যে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন না, আপনার জুমার নামাজ দরকার নেই। না, পাঁচ ওয়াক্ত নামাজও আপনি পড়েন, আপনি জুমার নামাজ আদায় করতেছেন, সাথে সাথে আপনি পাঁচ ওয়াক্ত নামাজও সঠিকভাবে আদায় করেন, এটা তাকে আমরা বলতে পারি। কিন্তু একটা আমল না করার কারণে আর একটা করিয়েন না, এ কথাটা আমাদের জন্য বলা সঙ্গত নয়। আমরা তাকে নিষেধ করব না, কিন্তু যদি কেউ নামাজ ছেড়ে দেয় সে তাহলে সে বাকি আমলগুলির ব্যাপারে আমরা তাকে উৎসাহিত করতে পারি, তাকে বোঝানোর চেষ্টা করতে পারি। যদি হলো কিনা নামাজ যদি তরক করে, নামাজ ছেড়ে দেয়, নামাজকে অবজ্ঞা করে, পড়ে না, অবহেলা করে, তাহলে সে আসলে মুসলিম থাকে কিনা? না, আসলে নামাজকে যদি কেউ ইনকারান, মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যেই ব্যক্তি ইচ্ছাপূর্বক, অর্থাৎ কেউ ইনকার করে, কেউ এটাকে নামাজকে হালকা মনে করে, আল্লাহ পাকের অবাধ্যতার মানসিকতা নিয়ে কেউ যদি নামাজ ছেড়ে দেয় সে কাফের হয়ে যাবে, এটা আমার ফতোয়া না, এটা স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ফতোয়া। সে অনুযায়ী নামাজ ইচ্ছা করে ছেড়ে দিলে সে কাফের হবে, কিন্তু যদি ইচ্ছা করে নয়, বরং নামাজ পড়া দরকার, হুজুর পড়তে চাই কিন্তু সময় পাই না, কিংবা বিভিন্ন অজুহাত দিয়ে, কিন্তু নামাজ যে ফরজ এবং এটা আল্লাহ পাকের বিধান, এই বিশ্বাস তার আছে, এই বিশ্বাস নিয়ে সে অথচ নামাজ আদায় করে না নিয়মিত, তাকে আমরা কাফের বলতে পারি না, সে যেহেতু নামাজকে অস্বীকার করে নেই, আবার কবিরা গুনাহ করছে, নিশ্চয়ই কবিরা গুনাহ করছে, নিশ্চয়ই সে মোরতাকেবে কবিরা হবে। এরপরে যে বিষয়টা আসছিল যে তাকে জান্নাতে পাঠিয়ে দেওয়া কিংবা জান্নাতে, নামাজ একটা ইবাদত, কোরবানি আর কোরবানি আর, সে নামাজ পড়ার জন্য গুনাহগারই হবে না, পড়ার জন্য গুনাহগার হবেন, কোরবানি করার জন্য সওয়াব পাবেন।